কালকে আমাদের এক্সাম, এই ব্রো গান শুনতেছ মারাত্মক, সব সাবাস যার এক ব্রো। আমরা এখানে খাবার রান্না করতেছি, আমরা লাইটিং একটু বাড়াইতে হবে। আচ্ছা, প্রথম কাজ হলো আমাদের এখানে যে এই যেগুলো আছে বেসিক্যালি, আজকে আমরা এই দুটো একসাথে রান্না করবো আর কি। এটা হলো আমাদের কাপ নুডলস, এটা হলো নর্মাল ম্যাগি নুডলস। তো আমরা সে ধরার জন্য দিলাম এখানে এটা একটা, এখন এটা অন করে দিই, সেদ্ধ হোক। তারপর আমার যেহেতু এটা অলরেডি একটু কুক থাকে, মানে একটুখানি কম তাপ দিলেই হয়, তো একটু পরে দেবো এটা। এটা হলো কাপ নুডলস এর মতো দিয়ে দিচ্ছি, এখানে পানি লাগবে সে দেওয়ার জন্য। আবার সবজি দিয়ে তারপরে একবার সেদ্ধ করতে, এক বাটি নুডলস এই তো। আচ্ছা, সস কখন দিয়ে দিবি? হ্যাঁ, সস অনেক খাবার হয়েছে। হ্যাঁ হয়েছে, সমস্যা নাই। হ্যাঁ অনেক হয়েছে, এই বুদ্ধিটা ভালো হয়েছে। হ্যাঁ, আমরা একটু খুশি বাচ্চাদের দেখে নাভি দিয়ে খাওয়ার সময় চলে খাবার নিয়ে চলে আসছে। খাবার নিয়ে চলে গেছে, একটু বসাও নাই, সবই ঠিক আছে। বাট শেষ মুহূর্তে এসে একটু লাগালাগির জন্য ধরে যেটা একটু মারা গেছে। কেমন লাগে বলো? আলহামদুলিল্লাহ অনেক ভালো। ওকে ওকে, সাব্বির আরও আগে গেছি, অতিরিক্ত পুষ্টি খাইতেছি, খাও খাও এটা আরও বেশি। ওকে, ওনার পরে স্বামী আমাদের পানি আনতে যাচ্ছে না, ফ্যানের ফুল স্পিড দিয়েছি শীতকাল, তাও আমি উঠতেছে না। প্রহার করো ভাই, আসো। ভয়টাই পাইলে ফোন দিস, বোতল সব দিয়ে দেওয়ার কাছে আমি একটা নিয়ে যাবো শুধু। তুই যাবি কষ্ট করতে পানি আনবি নাকি জন্য? একটা কেন? ঠিক আছে, ওইটা খাই, ওইটা খালি করে।